নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিল্লার একটা রেসিপি নিয়ে। চিল্লা সকলেরই খুব হেলদি একটা রেসিপি। চিল্লা অনেক রকমের হয়, ওটস চিল্লা, মুগ ডালের চিল্লা, কিন্তু কাঁচা ছোলার চিল্লা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার কাছে এরকম পোকোলা ছোলা কিছুটা ছিল, তো ভাবলাম এটা একটু সদ্ব্যবহার করি। তো সেটাই আমি মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ দই, প্রায় 2 থেকে 3 চামচ মতো টক দই, আর একটু নারকেল কোড়া, 1 থেকে 1.5 চামচ মতো নারকেল কোড়া দিয়েছি, আর দিয়েছি একটু সুজি, ওই 2 চামচ মতো সুজি। দেখুন, 2 চামচ মতো সুজি দিয়েছি, বড় চামচের 2 চামচ মতো সুজি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখবো। 2-3 চামচ মতো সুজি দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে মেখে ফেলবো। মেখে এটা আমি রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। এটা আমি কিছু করব না। চিল্লা তো অনেক খেয়েছেন, ওটসের চিল্লা, মুগ ডালের চিল্লা, আর ছোলার চিল্লা যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ছোলার চিল্লা বানিয়ে খেয়ে দেখুন। ছোলাটা তো সকলেরই জন্য খুবই হেলদি একটা হেলদি উপকারী ইয়ে, তাই সে ছোট হোক বা বড়, ছোলার যদি এরম করে চিল্লা বানান সেটিও খুব একটা হেলদি রেসিপি। দেখুন, এটা আমি 15-20 মিনিট একটু নুন দিয়েছি, দিয়ে এটা রেখে দিয়েছি। এটা এবার হয়ে গেছে। আমি এবার একটা ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নেব, নিয়ে এবার আমি একটা একটা করে ফেলবো এরকম অল্প 1 চামচ 1 হাতা করে দিয়ে। এবার আমি একটু প্রথমটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার এটা 1 পিঠ হয়ে গেলে দ্বিতীয় পিঠটা এইভাবে করে নেব। আমাদের এইভাবে চিল্লা সবার জন্য রাতে আজকে চিল্লাই করেছি। এইভাবে চিল্লা আমাদের খুব একটা হেলদি রেসিপি। এর সঙ্গে আপনি সসও করতে পারেন, নানা রকম সস, গ্রিন সস বলুন, টমেটো সস বলুন, যে কোনো সস খেতে দিয়ে খেতে পারেন। আর আমার মেয়ের জন্য একটু টমেটো সস দিয়েছিলাম, দিয়ে ওকে এইটা দিয়ে খাইয়েছিলাম। এটা টিফিনে আমাদের করেছিলাম। খুবই হেলদি একটা রেসিপি, ছোট বড় সকলের জন্যই খুব হেলদি, যেহেতু ছোলা একটা উপকারী জিনিস, তাই এটা। আর ওটসের চিল্লা তো সকলেই খায়, ছোট বাচ্চা থেকে বড় সকলেই খায়, মুগ ডালের চিল্লাও সকলে খায়। ছোলার চিল্লা যদি না খেয়ে থাকেন এইভাবে ছোলার চিল্লা একবার ট্রাই করে দেখুন। খুব সুন্দর রেসিপি, খুব ভালো খেতে হয়, আর প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন আছে। এইভাবে আমি ছোলার চিল্লাটি বানিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই রকম আরও রেসিপি যদি দেখুন, আমি 1 পিঠ হয়ে গেছে, দ্বিতীয় পিঠটাও আমি এইভাবে ভালো করে তুলে ভেজে নেব। এরকম একটু হবে কালারটা, যেহেতু নারকেল দেওয়া আছে সেই জন্য কালারটা এরকম কালো কালো আসছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। যেমন চিল্লা খেতে হয় সেই রকমই হয়েছে, মুচমুচে আর খুব টেস্টি। এইভাবে প্রতিটা চিল্লা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, প্রতিটা চিল্লা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আমাদের বাড়িতে আজকে রাতের খাবারের জন্য এইভাবে চিল্লা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে আর খুব টেস্টি হয়, হেলদি একটা রেসিপি, ছোলা দিয়ে ছোলার কাঁচা ছোলার চিল্লা। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ওর কাঁচা ছোলার চিল্লা। নমস্কার বন্ধুরা।